আমরা অনেকক্ষণ এখানে বসে দাঁড়িয়ে একটু টাওয়ার ধরেছিল বলে গল্প আড্ডা, বাড়িতে খবর দিয়ে খেলা দেখে হাঁটা শুরু করলাম। আপাতত রোহিত শর্মা ফাটাফাটি খেলছে, দারুণ ব্যাপার। ওখানে আবার কি লেখা ওটা? সান্দাকফু এরও মারা রয়েছে। 4 কিলোমিটার আর চলতে হবে, দেখি কতক্ষণ লাগে। 2:30 বেজে গেছে, 2:35 না 40 বাজে। অনেকক্ষণ পর অল্প একটু ঢাল পেয়েছি, হ্যাঁ অনেকটাই ফ্ল্যাট। দেখি থেকে থেকে একটু একটু কংক্রিট আর একটু একটু এরকম পাথুরে মাটির রাস্তা। সামনে মেয়ে ঘুরে চলেছে, ও আবার উঠছে, বা বাবা। সব জাস্ট একটুখানি হাওয়ার রাস্তা উঠতে শুরু করেছে। দেখলাম বাঁকগুলোতে একটু একটু করে কংক্রিট মারা, যাতে উঠতে সুবিধা হয় গাড়িগুলোর, মনে হচ্ছে তাই। এইখানে একটা ফাঁকা জায়গা দিয়ে কি, না এদিকটায় হবে না, ভাবলাম কাঞ্চনদা এইখানটায় আছে যদি। আরে বাস, ওভার সাইজ টায়ার লাগিয়েছে আলাদাই। বাবা মেঘ না ধুলো ধরতে পারবেন না। আমরা এখন কায়াকাটা বলে একটা জায়গাতে, লেখা আছে নেপাল তিনচুলে ফরেস্ট, তার মানে রাস্তার এপারটা হবে নেপাল, ওই পারটা হবে ভারত। মানে এই ওপরের রাস্তাটাও যায় কালীপোখরি, নিচেরটাও কালীপোখরি যায়। ওপরটা আপ ডাউন অনেক বেশি আর নিচের রাস্তাটা একটু ইজি। অবভিয়াসলি আমরা এখন নিচের রাস্তাটা দিয়ে যাব, অনেক হেঁটে ফেলেছি তো আমরা এই নিচেরটা দিয়ে হাঁটা লাগাবো। শুধু তোমার জন্য এই নিচের রাস্তাটা বানিয়েছি, ওইটাই কালীপোখরি যেত আগে, তোমার জন্য শুধু বলেছে এই নিচের রাস্তাটা বানিয়ে দিতে। কষ্ট হবে না? আরে দুটোই যায়, ওটা চড়াই আর এটা। ভরত ভাইয়া আর কি, 1.5 ঘন্টা 2 ঘন্টা পুরো নেট লাগেগা। আমি 2 ঘন্টা লাগেগা, কে বাত কর রহে হো? 2 ঘন্টা লাগেগা ঠিক। তো ফির 4 কিলোমিটার সে জ্যাদা হি হোগা? 4 কিলোমিটার বলতা হ্যায় লেকিন থোড়া লম্বা হ্যায় রে। আপ তো উধার 2 কিলোমিটার বলে থে, উসকে বাদ 1 কিলোমিটার চল কে আগে। নাই নাই নাই। তবে আজকে এই যে রাস্তাটা হেঁটে নিলাম, একটা কাজের কাজ করলাম, কারণ আজকে রাস্তাটাতে সেরকম ভিউ নেই, পুরোটাই ফিল। তো এই ফিল নিতে নিতে চলাটা একদিনে কমপ্লিট হয়ে গেল, কালকে থেকে আবার ভিউ শুরু হবে। বেশ ভালো, গুড 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 প্রগ্রেস। ওই আমাদের ট্রেকার্সের দল, আম্পায়ারের টিম আসছে ওখান থেকে, 3 আম্পায়ার। কিন্তু আজকে আম্পায়াররাই টাইম আউট হয়ে যাচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথিউসের মতো। ভরতদা ফটাফট এগিয়ে চলে যাচ্ছে। এই সবাই বসে পড়েছে, পা মেলে সব রক্ত সঞ্চালন করছে নাকি, যাই হোক সব জানি না। ডাক্তারবাবু বলেছে যখন তাই হবে। তুলছি তুলছি, তোমাদেরকে আগে একটু রেকর্ডে রাখি। কি সুন্দর বসে আছো ঘাসের ওপরে, এখনো 3 কিলোমিটার বাকি, ওটাই চিন্তা, অন্ধকার না হয়ে যায় যেতে যেতে। 4:30 বেজে গেছে, আমরা টুকুর টুকুর হাঁটতেছি, দম ফেটে গেছে, বহুত হাঁটা হয়েছে আজকে, অন্ধকারটাও নেমে আসছে। বলেছিল 1 ডাস্টবিন অব্দি 2 কিলোমিটার, 2 ডাস্টবিন দেখতে পেয়েছি, বুঝতে পারছি না কোনটা থেকে 2 কিলোমিটার। তুমি তো তখন বললে 2.3। আমার ম্যাপে তো আসবে না, আমার ইয়ে নেই, খিদেও পেয়েছি, একটু একটু কেক খেলাম। আর আমাদের ভরতদা গাইড ফেলে পালিয়ে গেছে কোথায়, জলও প্রায় শেষ। ভরতদার কাছে একটুখানি ছাতু শরবত আছে, ভরত ভাই বলছে এখনো 1.5 কিলোমিটারের ওপরে বাকি। আমি খালি ভাবছি আমরা কত স্লো হাঁটছি, এনার্জি কত ড্রেন হয়েছে যে, কারণ আমরা গৈরিবাস থেকে বেরোলাম কটায়, 1.5 ঘন্টায় বেরিয়েছি বোধহয়, এই 1:30 সময় বেরিয়েছি, হ্যাঁ এখন বাজে 4:45, সোয়া 3 ঘন্টা ধরে আমরা 3-3.5 কিলোমিটার হেঁটেছি, না 3 কিলোমিটারও হাঁটিনি, এই কী করে হতে পারে, কোনো আইডিয়া নেই, কী জানি ভাই।
ওই লাইটটা জ্বলছে, ওটা এসএসবি ক্যাম্প। তখন দূর থেকে দেখে ভাবছিলাম যে থ্যাঙ্কফুলি যেন অতটা দূর না হয়, এখন দেখছি ওটারও পরে কিলোমিটার খানেক নাকি যেতে হবে। আমি জানি না কোথায় 4 কিলোমিটার লেখা ছিল, ওই 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 তিন চুলের ওই যেখান থেকে রাস্তা দুটো আলাদা হয়েছিল ওইখানে নাকি 4 কিলোমিটার লেখা ছিল 2:30টার সময়। তখন আমরা ওখানে 2:35 সেখান থেকে নাকি এতক্ষণে আমি 3 কিলোমিটার এসেছি, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা কি, এখন তো 2.5 ঘন্টা হয়ে গেছে, 5টা বাজে। কী সর্বনেশে কাণ্ড! আমার খালি মনে হচ্ছে কিলোমিটারটা যেন জল মেশানো, আর কিচ্ছু না, রাস্তা আর শেষ হয় না। এটার এসএসবি ক্যাম্পে আমরা এন্ট্রি করা লিয়া হ্যায়, ও আবার কেন হিন্দিতে বলছি, ওই এসএসবি ক্যাম্পে এন্ট্রি করে নিয়েছি। এখান থেকে আরও 1 কিলোমিটার আমাদের লজ নাকি কালীপুখরি, কে জানে, আমাদের তো বললো আবার কালীপুখরির ওই পুকুরটা থেকে আটটু এগিয়ে। যাই হোক, বললো তো 15-20 মিনিট লাগবে, কটা বাজে কে জানে, দেখিনি, 5টা তো বেজে গেছে শিওর, দেখি কটা বাজে। ও বাবা, 5:22, মানে 5:45 বাজবে। একটু বসলাম, জল খেলাম, ওইখান থেকে জল নিলাম, একটু গরম জল দিল আর্মির লোকজন, কেউ বিহারের ধারবাঙা থেকে, কেউ জম্মু থেকে, একটু কথাবার্তা বললাম, একটু রেস্ট নিলাম, আবার হাঁটা শুরু। অন্ধকার হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে, একদম শিওর, অন্ধকার তো হয়েই এসছে যা অবস্থা, ঠান্ডাও বেড়ে গেছে। ভালোই, আমি গ্লাভস টাভস সব পরে নিলাম, জানি না দেখা যাচ্ছে কিনা। ওই মেঘের ভেতরে একটা ছোট্ট টিমটিমে আলো জ্বলছে, ওইটা হচ্ছে গিয়ে কালীপখরি, আর এই সামনের পাহাড়টার ওপরে হচ্ছে গিয়ে সান্দাকফু। ও জানি না সেখানেও একটা আলো জ্বলছে, ওটা নাকি সানরাইজ হোটেলের আলো। তো কালকে যাব, এখন এখানে পৌঁছবো কী করে, এই অন্ধকারে কী রেকর্ড হচ্ছে তাও বুঝতে পারছি না। যাই হোক, এবার সোজা কালীপখরি গিয়েই কথা বলবো। এই হচ্ছে আমাদের কালীপখরি, এই সেই কালো পখরি মানে পুকুর, আর এখান থেকে আমাদের হোমস্টে হয়তো আরও 300-400 মিটার হবে। ও কি ফাইন চাঁদ উঠেছে ওই ওপরে, দারুণ দারুণ, আকাশটাও তো পরিষ্কার হয়ে এলো, মেঘ সব ওইদিকে আটকে আছে, দারুণ। আমরা 6টার সময় এসে ঢুকেছিলাম এই কালীপখরিতে, এই আমাদের কি নাম, চাওয়াং লজে। এবার তখন ব্যাটারিটা ডাই হয়ে গেছিলো তাই রেকর্ড করা হয়নি। এখন বাজে অ্যারাউন্ড কটা, 7:30 বাজে হবে হয়তো। এবার আমাদের তার মানে আজকে লাগলো, 6টা যদি ঢুকে থাকি, 9:10 লেগেছে আসতে টংলু থেকে এখানে। অবশ্য আমরা লাস্টের দিকে হেভি ঝুলিয়েছি, কত কিলোমিটার জানি না, গুগল তো অনেক কিছু বলছে। আমরা এখন এটা লোকাল মানে এই পাহাড়ি নাকি জিনিস হয় এটা, এটা অ্যালকোহল টাইপের ব্যাপার, হেভি জিনিসটা দেখতে, মিলেট থেকে নাকি তৈরি হয়, নাম হচ্ছে টোংবা। এটা আমরা সবাই একটু একটু টেস্ট করব, এটা খেয়ে জল ঢালতে হয়, খেয়ে আবার শেষ হয়ে গেলে আবার জল ঢেলে তারপর আবার খেতে হয়। হ্যাঁ, এটা জল ঢেলে খেতে হয়, খাওয়ার পর আবার জল ঢেলে খেতে হয়, এই হলো ব্যাপার, ব্যাপারটা ব্যাপক। বিয়ার বলে না কি বলে, হ্যাঁ, কারণ গ্রেন থেকে তো বিয়ারই তৈরি হয়, ফল থেকে হলে ওয়াইন বলতাম, গ্রেন থেকে তো হুইস্কিও তৈরি হয়, তাহলে বিয়ারের স্পিরিটাইজ ফর্ম হচ্ছে হুইস্কি, হুইস্কির আবার ফিল্টার ফর্ম হচ্ছে স্কচ। ও যাই হোক, এটা নিয়ে সৈয়দ মুস্তাফা টোংবা, আমরা যাই হোক, অনেক ইনফরমেশন পাওয়া গেল ব্যাপারটা সম্পর্কে। এবার খেয়ে বলবো কেমন। लेकिन मेरा एक सुनिए ना, मेरा एक दोस्त आएगा, वो वही 20 तारीख को आएगा, 20 या 21, तो आप उसको वो हैंडओवर कर देंगे प्लीज। एक्सप्रेशन, हां हां, हेलो, कुछ वाइन वाइन, हां लेके ना, वाइन वाइन से पहले, ठीक है, तो खाई नहीं हमने ना, वन डे शुरू होवे बोल लो, हमें शुरू करी, हमें शुरू करी, ठीक है, नहीं चलेगा, ठीक है, এরকমই রাখা ছিল,
হ্যাঁ এরকম করে রাখা থাকে, এরকম ভাবে ওটা ফার্মেন্টেশন, এটা তোলো তোলো তোলো, কিন্তু এটা গরম দিয়ে খেতে না, ওই জন্য ঢাকা দিয়ে রাখতে। ও বাবা ভর্তি তো, ওই জন্যই তো এটা রেকর্ড হয়ে চলেছে এখনো। হয় হয় যে মিলে আর গম, মিলেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, গম বোধ হয় আরেকটা কিছু টেস্ট দিচ্ছে। গরম জল ঢেলে ঢেলে খেতে হয়, গরম জল ঢালো আর খাও, যতক্ষণ চলবে চলবে। খেতে অনেকটা ওয়াইন ওয়াইনের মতো, যদিও গ্রেন থেকে তৈরি হচ্ছে তো হতে পারে বিয়ার, আর আফটার টেস্টটা একদম কাঁচা আলুর মতো। ঢেকটা বিয়ারের, ও ঢেকুর এখনও ওঠেনি তাই বলতে পারবো না এখনও কীরকম, আবার আরেকটু খেয়ে তারপরে দেবো। খেতে যাচ্ছে নাকি? খাওয়া দাওয়া চলছে, চলো। ভাত ডাল তরকারি মাংস, ও শুরুতে একটা শাক ছিল ব্যাপক খেতে, এদিকে নেপালের শাক প্রত্যেকটা রান্নাই এখনো অবধি ব্যাপক। চিকেনটা টেস্ট করিনি, দারুণ দারুণ, মানে একদম অন্যরকম, মানে ঘরোয়া খাবার হলেও অন্যরকম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গিয়ে শুয়ে পড়বো, বিয়ারটা এখনো শেষ করতে পারিনি, জল ঢালছি আর খাচ্ছি, কিন্তু বেশ খেতে ভালো। আর জানি না পায়ের কাফ মাসেল দুটো ভালো ব্যথা করছে, দেখি কাল সকালে কি অবস্থা থাকে। আর এরা তো বললো ঘুরিয়ে আনবে 12 কিলোমিটার, আর মেন রোড দিয়ে এলে 15। আমি জানি না, আমার গুগল ফিটে দেখাচ্ছে আজকে 20 কিলোমিটার হেঁটেছি, এবার জানি না 20টা হয়তো একটু বেশিই দেখাচ্ছে, বাট আমার মনে হয় না 15-16 কিলোমিটার হেঁটেছি। 10-9 ঘন্টা ধরে এত স্লো হাঁটবো? আমি ঘন্টায় 2 কিলোমিটার তো অ্যাটলিস্ট মিনিমাম হেঁটেছি, তাহলেও তো 19 কিলোমিটার হয়ে যায়, এই 18 কিলোমিটার হয়ে যায়, দেখি। জানি না ঠ্যাংটা ব্যথা করছে, কাল নিয়ে চিন্তিত। আজকের মতো গুড নাইট।